না না ভিতরেরটাও খেতে হবে হে বলতে হবে তো সবাইকে যে কি রকম চিকেন রোলটা ভালো আছে না 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 যাইগুলো যাইগুলো অন্ধ সাধু সবাই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে চল টাটা টাটা করে দে আর বল বল সবাই সাবস্ক্রাইব করবে বল টাটা করে কি টাটা কি বল টাটা বল সাবস্ক্রাইব করবে সবাই আচ্ছা তুই বল যে সবাই সাবস্ক্রাইব করবে মুখটা খুলে বল কি 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 তুই চুলে রং করেছিস ও করে দিয়েছে দেখো বেসিক্যালি এই যে আমরা এই রোলটা নেব প্রচণ্ড ফেমাস রোল এটা ঠিক আছে শেফ আলাদিন স্পেশাল রোল দেখো এটা কী কী দিচ্ছে তোমার ফোর পিসেস লাচ্ছা প্লাস ডাবল এগ প্লাস ডাবল মিক্সড ভেজ প্লাস ডাবল পনির টিক্কা প্লাস ডাবল চিকেন কাবাব প্লাস ডাবল মটন কাবাব প্লাস ডাবল চিকেন টিকিয়া প্লাস ডাবল মটন টিকিয়া প্লাস ডাবল সোয়া চাপ প্লাস বয়েলড এগ প্লাস চিজ প্লাস মেয়োনিজ প্লাস সস অ্যান্ড স্যালাড আর এটার দাম হচ্ছে তোমার 319 আর দাদা যদি এটা পার্সেল করে ওটার কি দাম বলছিলে আচ্ছা এই ব্যাগটা এই পার্সেল যদি হয় তাহলে স্পেশাল একটা ব্যাগ দেয় ওরা এই ব্যাগটাই করে নিয়ে যেতে হয় তো তার জন্য এটার প্রাইস হয় তখন তখন এক্সট্রা 20 টাকা এক্সট্রা 20 টাকা তো ইট ইজ অ্যারাউন্ড নাও 339 মনে হয় তাই তো তো 339 তখন তোমরা পার্সেল করে নিয়ে যেতে পারবে খুবই সুন্দর ব্যাগটা আমি একটু জুম করে দেখিয়ে দেবো হালকা খুব কিউট দেখতে ব্যাগটা আর এইটা হচ্ছে রোলটার একটা এটা হচ্ছে রোলটার একটা তোমার মানে ডামি এখানে সাজানো রয়েছে এই যে আমাদের অভিষেক দা অলরেডি শ্যুট করা শুরু করে দিয়েছেন স্যার স্যার পাত্তাও দিচ্ছে না প্রচণ্ড প্রফেশনাল অলরাইট আর এইটা হচ্ছে মেনু তোমরা যদি এখান থেকেও কিছু খেতে চাও আমার মনে হয় না রোলটা খাওয়ার পর আর পেটে জায়গা থাকে কারোর তো ডেফিনেটলি আর খাওয়া পসিবল না কিছু বাট আগেন দিস ইজ দ্য মেনু ডিম রাখা আছে ডিম অলরেডি আর এইটা হচ্ছে ওদের কিচেন এখান থেকেই এখন যেহেতু অলরেডি কেউ চাউমিন টাউমিন অর্ডার করেছে হয়তো সেটা পার্সেল হচ্ছে তো আগেন আমাদের রোলটা এখন প্রিপেয়ার হবে আই থিঙ্ক এখানে হওয়া শুরু হয়ে গেছে সেটাই অভিষেক শ্যুট করছে তো তোমরা ওটা ভালো কোয়ালিটির দেখতে পাবে এটা মোবাইল থেকে নেওয়া এই হচ্ছে সেই ইনফেমাস গড়িয়ার শেফ আলাদিনের বিখ্যাত রোল বুঝতেই পারছো কতটা বড় দেখো আমার পুরো আমার তলপেট থেকে নিয়ে একদম গলা অবধি মানে আমি আই হ্যাভ নো আইডিয়া এটা কী করে খেতে হয় বা কীভাবে খাবো আমার মনে হয় এটা 20 ইঞ্চের থেকে অনেক বড় কারণ আর ইট ইজ ইম্পসিবল টু ইট
ঠিক আছে, একজনের পক্ষে তো খাওয়া কখনোই সম্ভব না। ওনারা বললেন যে মোটামুটি তিন চারজন লাগে খেতে, বাট এখানে আমি আর অভিষেকই আছি, তো ডেফিনেটলি আমাদেরকেই ট্রাই করতে লাগবে বা পার্সেল করে হয়তো নিয়ে যেতে লাগবে, বিকজ আই ডোন্ট থিঙ্ক আমরা এটা দুজন মিলে বা একা এটা খাওয়া পসিবল। তো দেখো ডেফিনেটলি অত বড় রোল আমার পক্ষে খাওয়া সম্ভব না, তো আমি ওটাকে কেটে হাফের হাফ করে নিয়েছি, এরকম সাইজ। তাও মোটা কতটা তোমরা বুঝতেই পারছো, আর এই যে ভিতরে চিকেন মাটন সব কিছুই রয়েছে, স্টাফিং দেখে বুঝতেই পারছো। আমি যতদূর এখন অবধি আমি শুনেছি বা অন্যদের ভিডিওতে দেখেছি, রোলটা নাকি খুবই টেস্টি, খুবই ভালো, বাট আমি নিজে না খেয়ে সেটা মানে আমি ওরকম কোনো মেসেজ দিতে চাই না যে আদৌ কতটা ভালো বা কতটা খারাপ। আগে আমি খেয়ে নিই, তারপর আমি তোমাদের জানাচ্ছি। স্মেল অসাধারণ সুন্দর একটা স্মেল দিচ্ছে, আমি আমি বলে বোঝাতে পারবো না এটা কীরকম একটা স্মেল, বাট ইট ইজ টু গুড। মানে আমি কখনো এরকম কোনো মানে রোলের এরকম স্মেল বা এরকমভাবে আমি কখনো রোল দেখিনি, তো ডেফিনেটলি ইট ইজ ফার্স্ট টাইম ফর মি। তো চলো খেয়ে বলছি কীরকম। ফাইনালি এতক্ষণ ওয়েটের পর ফাইনালি ফার্স্ট বাইটটা নিই, কেন জানি না খুব নার্ভাস মনে হচ্ছে নিজেকে, কারণ এত কথা শুনেছি রোলটার ব্যাপারে, এত কিছু দেখেছি, আমি অনেক ভিডিওতে দেখেছি। তো ফাইনালি দ্য মুভমেন্ট অফ ট্রুথ। ব্যাপারটা দেখো, পুরো স্টাফিং ভর্তি, মন থেকে বলছি একদম শ্যাটটা ভাঙা খেতে। শ্যাটা ভাঙা মানে জানো তো, বাঙালি তো, শ্যাটা ভাঙা মানে জানো, শ্যাটটা ভাঙা খেতে। এর বেশি আমি কিছু বলবো না, আমি স্পিচলেস, আমি এক্সপেক্টও করিনি এতটা ভালো খেতে হতে পারে এই রোলটা, সত্যি বলছি শ্যাটা ভাঙা। এবার ও খাক, ও টেস্ট করবে আর ওরও অনেস্ট রিভিউ নেওয়া উচিত। রোলটা মোটামুটি তুমি দেখতেই পাচ্ছ, এরকম ভিতরে ভর্তি স্টাফিং। স্যার সত্যি খুব ভালোই খেতে, সত্যি বলে কোনো লাভ নেই, সত্যি ভালো তো একদম। আর যেটা বলছিলাম গাইজ, না সত্যি কথা, তোমরা এসে আসো একবার, এখানে এসে একবার টেস্ট না করলে তোমরা বুঝতে পারবে না। এক্স্যাক্টলি, এর আলাদাই একটা স্মেল রয়েছে, আলাদাই একটা মানে কি বলবো, আলাদাই একটা টেস্ট, মানে আমিও এক্সপেক্ট করিনি যে এত ভালো টেস্ট হতে পারে, বাট ইট ইজ টু গুড গাইস, টু গুড। দেখো আরেকটা কথা যেটা না বললে একদমই নয়, দ্যাট ইজ এই যে স্টাফিংটা সেটা তো ইটস টু গুড, বাট যে চিকেনটা না, চিকেনটা এতটাই মানে সুন্দরভাবে মানে কুকড, এতটাই ওয়েল কুকড চিকেনটা, মানে আমি প্রচুর জায়গায় রোল খেয়েছি, চিকেন রোল খেয়েছি, বাট এই চিকেনটা স্পেসিফিক্যালি এত সুন্দরভাবে ওয়েল কুকড রয়েছে, মানে আনবিলিভেবল। হ্যাঁ স্পেশাল তো ওই জন্যই আছে। তো খেতে খেতে দেখলাম আমাদের একটা বন্ধু এসছে, ওই দেখো ওকে একটা চিকেন দে না ভাই, চিকেন ছাড়িয়ে দে, আমার হাতে তো ক্যামেরা, চিকেন নেই, এনে এনে দে, অল্প দেখ দেখি খায় নাকি, কারণ ওরা তেলে ভাজে অতটা খায় না, দে না ওই চিকেনের পিসটাই দে, এনে এনে। ওটা কি পনির দিয়েছিস? চিকেন চিকেন, আবে চিকেন খাবি না, ঘুরে বিচি দেখাচ্ছে এখন, চিকেন খাবে না ভাবো, ফাক অফ বলে ঘুরে যাচ্ছে। আরেকবার দেখে নাও গাইস, এই যে চিকেনকে চিকেনকে ফাক অফ বলে গেছে, এই যে ওর চিকেনটা পড়ে আছে, লজ্জা লাগা দরকার। হ্যাঁ লজ্জা লাগা দরকার সত্যি মাইরি, দাদা তুমি চিকেন না করে দিয়ে চলে গেলে এরকম মুখের সামনে দিয়ে, এনে গাইজ। আমি সত্যি বিলিভ করতে পারছি না, ও আসলো চিকেনটা শুকলো, দেখো মানে ওদের ওদের কি শেফ আলাদিনের উপর কোনো রাগ আছে নাকি, আমার আমার কোনো আইডিয়া নেই, কিছুতেই ওরা দুজনেই চিকেনটা খেলো না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কী যেন আমাকে বলছে, এই চিকেনটা খাবি না, ওই যে আরেকজন, এই যে আরেকজন, চিকেন সবাই ইগনোর করছে। খাওয়ার জন্য
ঠিক আছে কি খাবি বল যা দেব ওকে তুই বল এখানে বল দোকানে বল কি খাবি এদিকে এখানে দেখ মেনুতে দেখ কি খাবি রোল খাবি এই ওকে একটা রোল দাও থামস আপের বোতল তো ঠিক আছে আর তুই রোল কিন্তু হাফ ওকে দিবি হাফ তুই খাবি ঠিক আছে যদি না দেয় আমি রোল খাই না রোল খাস না কেন এই নে নে ছোট থামস আপটা নে বাহাতে দিলাম হ্যাঁ থ্যাংক ইউ বলবি না দাদাকে থ্যাংক ইউ বল না না ঠিক আছে রোলটা কিন্তু ওকে হাফ দিয়ে খাবি হ্যাঁ একা খাবি না কেন রোল খাস না আচ্ছা ঠিক আছে তুই থামস আপ খা তাহলে তুই ওকে থামস আপ দিবি না একদম চল টাটা টাটা করে দে আর বল বল সবাই সাবস্ক্রাইব করবে বল কি সাতটা কি বল সাতটা বল সাবস্ক্রাইব করবে সবাই সাতটা করবে আচ্ছা তুই বল যে সবাই সাবস্ক্রাইব করবে মুখটা খুলে বল কি 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 তুই চুলে রং করেছি ও করে দিয়েছে এটা তোর বিল বিল দিবি ও রোল দিয়ে দেবে ঠিক আছে টাটা পরে দেখা হবে তোর সাথে দাদা থ্যাংক ইউ সো মাচ তোমাদের চলো আসছি আমরা তোমরা ভিডিওটা দেখো একটু শেয়ার করে দিও আমাদের নতুন চ্যানেল আবার আসবো ডেফিনেটলি আর এই যে দূরত্ব বজায় রাখো চলো একদম একদম টাটা এটা কি 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 এটা কি এটা কি রে এটা এর মধ্যে দেখ না খেয়ে কি কি আছে নে ওই যে তোর ছোট একটা থালায় শুধু চিকেন হ্যাঁ চিকেন মাটন সব কিছু আছে ঝাল নেই ঢং করবি না একদম না না ভিতরেরটাও খেতে হবে হে বলতে হবে তো সবাইকে যে কিরকম চিকেন রোলটা ভালো আছে না 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 জয়গুরু জয়গুরু ভন্ড সাধু নাটক করলে হবে না সত্যি সত্যি খেয়ে বলতে হবে কিরকম আগে খাও ভিতরটা আগে খাও সবাই এই ভিডিওটাকে সাবস্ক্রাইব করবে আচ্ছা ভিতরটা খাও ভিতরটা খেয়ে বলো কিরকম নেকামি করে জানো আমার গাড়ি এখন থেকে চার্জ দিচ্ছে কে দিচ্ছে চার্জ বাবা যে চালাচ্ছো তুমি হ্যাঁ কিরকম চলছে গাড়িটা ভালো হ্যাঁ আর ওদের ওদের নিয়ে ঘুরেছো হ্যাঁ ওদের ওদের ঘুরতে নিয়েছো গাড়িতে এ তো উঠলেই ভয় পাবে কেন আপা দাও এখানটা একটা না না আগে যারা দেখছে তাদের আপা দাও একটা আরেকটা একটা দিতে এবার করো ব্যাক তোর জাগে হাজার বাহানা তুমি যেমন করে চালাতে চাও চলতে পারি না ব্যাস ব্যাস থাক থাক আর না না কে খাবে রোল হাতেই দে বা নিচে দে কোনো ব্যাপার কেমন খেতে রোলটা এই নে এই নে রোল খাবি এনে এনে
কথা হলো যে শ্যাটা ভাঙা মানে কি শ্যাটা ভাঙা মানে মাই মাই তোমার নাতিকে টিভিতে দেখাচ্ছে, বলো তোমার কিরকম লাগছে? হ্যাঁ ও দিদা, তোমার নাতিকে টিভিতে দেখাচ্ছে তো, হ্যাঁ তোমাকে না আমাকে। চলো টাটা টাটা, একা টাটা করে দাও, টাটা। ওই দেখো মা দাঁড়িয়ে আছে, টাটা যাও 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 যাও, টাটা। আরে আসতে হবে না, টাটা গেলু, টাটা।